আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমাপুর লিখা চিত্তবৃত্তি গল্পের ছ নম্বর পর্ব। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে, সেজন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব পুরোটা দেখে অবশ্যই কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। চকিতে ঘাড় ঘোরালো মুস্কান, দেখতে পেল ঘর পেরিয়ে বারান্দায় পাতা ইজি চেয়ারে বসে সে। গ্রিলের ফাঁক গলে কুয়াশা জড়ানো সকালটা দৃশ্যমান। মুস্কান মাথা নাড়ালো, বোঝালো সে হাঁটাহাঁটি করবে। দাদুভাই প্রাণ খোলা নিঃশব্দ হাসলো আর বলল, ঘরে আসো, আলনায় চাদর আছে, গায়ে দিয়ে যাও। চুপচাপ আদেশ পালন করলো সে, গায়ে চাদর জড়িয়ে গুনে গুনে পাঁচটা সিঁড়ি পেরোল। শিশির বেঁচে ঘাসে পা পড়তে হিম ধরা শিহরণ জাগলো সর্বাঙ্গে। আশেপাশে দৃষ্টি বোলাতে হৃদয়ে অদ্ভুত অনুভূতির অস্তিত্ব খুঁজে পেল, যা খুবই মিষ্টি আর পবিত্র। পিছনে ফিরে তাকিয়ে দেখল সে ঠিক কোথা থেকে বের হলো, গতরাতে সে কোথায় এসেছে। সে যে বিশাল টিনশেড বিল্ডিং ঘর থেকে বেরিয়েছে তা দেখে মুহূর্তে দুচোখ বিস্ময়ে উপচে পড়ল। চঞ্চলিত চিত্তে ঘন ঘন চোখের পলক চাপটালো, নিঃশ্বাস ফেলল। আশেপাশে তাকিয়ে দেখল শুধু দুই পাশে বিস্তর অবাধে জমি। দূরান্তে অবশ্য গুটি কয়েক বাড়ি নজরে পড়ল। আশপাশে আর শীতার্থ প্রকৃতি দেখতে দেখতে দু হাতে চাপটে ধরল গায়ে জড়ানো চাদরটা। এরপর ধীর পায়ে সামনের দিকে এগোলো সে। শিশির বেজা সবুজ ঘাসে পা মারাতে বেশ ভালোই লাগছিল। অদ্ভুত স্নিগ্ধতা ডুবে গেছে মন, অবচেতন মন শুধু বোঝাচ্ছিল এই স্থান খুবই পবিত্র। হাঁটতে হাঁটতে ইটে গাঁথা বড় গেটের সামনে এসে থামল সে। অবাক লাগলো খুব, এই খোলা জায়গায় গেট, বিশাল ওই ঘরটার আশেপাশে কোনো প্রাচীর নেই, সম্পূর্ণ খোলা চড়া। ধারণা করা যায় দাদুভাই খোলা মেটে খোলা ক্ষেতে মাটি ভরে ঘর তুলছেন। সহসা তার চোখ আটকে যায় ঘেটের মাথায় নেমপ্লেটে গোটা অক্ষরে লেখা চিত্তবৃত্তি লেখাটায়। পরপর তিনবার উচ্চারণ করে সে বাক্যটা বোঝার চেষ্টা করে এখানে এই লেখাটার তাৎপর্য ঠিক কী। গতরাতে ইমন তাকে এখানে নিয়ে এসেছে, দাদুভাই তাদের সঙ্গে বাড়তি কোনো কথা বলেনি, রাতের খাবার খেয়ে সবাইকে ঘুমাতে বলেছে। ইমন ঘুমিয়েছে তার সঙ্গে আর মুস্কান ঘুমিয়েছে 5 বছর আর 7 বছর বয়সী দুটো বাচ্চা মেয়ের সঙ্গে, তারা এখনও ঘুমোচ্ছে। গড়িতে সময় মাত্র 6:26। 7টার আগে বাচ্চারা উঠবে না। মুস্কানের জানা মতে এখানে ওই দুটো বাচ্চা ছাড়া আরও 7 জন বাচ্চা রয়েছে, দুটো ছেলে বাচ্চা আর সবগুলো মেয়ে। আশেপাশের দ্বিধান্বিত চোখে তাকিমাকি করছিল সে, ভাবছিল এই কাঁচা রাস্তা ধরেই গত রাতে সে এসেছে। চৌধুরী বাড়ি থেকে এর দূরত্ব খুব বেশি নয়, তবুও কখনো এদিকে আসা হয়নি, ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। ভিতরের দিকে দৃষ্টি যেতে দেখতে পেল ধূসর রঙের শার্টের উপর কালো জ্যাকেট পরতে পরতে ত্বরিত গতিতে বেরোচ্ছে ইমন। যত এগিয়ে এলো ততই খেয়াল করতে পারল পৌষার কনকনে সকালে ছোট সাহেবের ফর্সা ত্বক রক্তিম হয়ে উঠেছে। খাড়া নাকের ডগায় লালচে আভা স্পষ্ট, নাকের পাশে তিলটাও দৃষ্টি কাড়ল, পুরো ঠোঁট জোড়া লাল হয়ে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। খুব চেনা পরিচিত মুখের চেনা দৃশ্য এইসব, গোপনে ভারী নিঃশ্বাস ছাড়ল মুস্কান। ইমনের মাথার এলোমেলো চুল কপালে ছড়িয়ে ছিটিয়ে সেগুলো ডান হাতে ঠিক করে নিয়ে জ্যাকেটের পকেটে দু হাত গুঁজে দিয়ে কাঁধ সোজা করে মুস্কানের সম্মুখে দাঁড়ালো সে। গভীর দৃষ্টি ছুঁড়ে গাঢ় কণ্ঠে বলল, ঘুম হয়নি তাই না? মুস্কান দৃষ্টি ফিরিয়ে নিল আচমকা, মনে পড়ে গেল গতরাতে বাবাকে বলা ইমনের বিস্ময়কর কথাগুলো। মুহূর্তে বুকের ভেতরটা ধুকপুক করে উঠল, এতকালে স্বাভাবিক অভ্যাস মুহূর্তে বদলে গেল, মানুষটার সামনে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়ল যেন। দ্বিধান্বিত কণ্ঠে কেবল উত্তর করল, হয়েছে। ইমন ড্রো কোচকে ফেলল আর বলল, চুকমুক সে কথা বলছে না, যাই হোক 2 মিনিট দাঁড়াও আমি আসছি। কথাটা বলেই আঁকাবাঁকা কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলো ইমন। মুস্কান তাকিয়ে দেখলো চৌধুরী বাড়ির সবচেয়ে সুদর্শন পোস্টার কুয়াশায় মিলিয়ে যাওয়ার দৃশ্য। 5 মিনিটের মাথা দু হাতে দুটো ওয়ান টাইম কাপের চায়ের কাপ নিয়ে এগিয়ে এলো ইমন। ধোয়া ওঠা চায়ের কাপ এগিয়ে ধরলে মুস্কান সেটা নিল, ইমন ইশারা করলো ভেতরে আসতে। সে বাধ্য মেয়ের মতো চুপচাপ এলো, 2 সিঁড়ি মারিয়ে 3য় সিঁড়িতে ফুদিয়ে ময়লা সরালো ইমন। নিজে বসে মুস্কানকে পাশে বসতে ইশারা করলো, চায়ের কাপে চুমুক দিল বার কয়েক। মুস্কান উন্নত মাথায় বার কয়েক চুমুক দিল কাপে। বেশ কিছু সময় কাটলো নীরবতায়, চা প্রায় শেষের দিকে এলে ইমনই কথা শুরু করলো, এই জগৎটা দাদুভাইয়ের নিজের, বছর দুয়েক হলো সে জগতে ভাগ বসিয়েছি আমি, বলা যায় এই জগতের উত্তরস্বরী এক আমি।
স্থির নয়নে তাকালো মুস্কান। ইমন তার দিকে তাকাতে দৃষ্টি ঘুরিয়ে সামনে রাখলো। ইমন বুঝল, গতরাতে তার মনের কথা জানার পর মুস্কানের এই অস্বস্তি স্বাভাবিক। তাই মৃদু হাসল। মুস্কান নমনীয় সুরে জিজ্ঞাসা করল, গেটের সামনে চিত্তবৃত্তি লেখা কেন? বলবো, তার আগে বলো এটার মিনিং কি? কয়েক সেকেন্ড ভাবল মুস্কান, এরপর উত্তর দিল, চিত্ত মানে মন, আর বৃত্তি তো আচরণ, স্বভাব। ইমনের অষ্ট জুড়ে অদ্ভুত হাসির রেখা ফুটে উঠল। মুস্কান আর চোখে তা দেখে নিয়ে তীব্র অস্বস্তিতে শক্ত হয়ে গেল। তাকে সহজ করতে ইমন বলল, চিত্তবৃত্তির মানেটা আসলে এক একজনের এক এক রকম হয়। এবারে নেমপ্লেটের লেখা চিত্তবৃত্তিটা দাদু ভাইয়ের, যা আমি আমার মধ্যে একটু একটু করে ধারণ করার চেষ্টা করছি। এই যে আশ্রম, এই যে এখানে নয়টা বাচ্চা, এরাই দাদু ভাইয়ের চিত্তবৃত্তি। কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে কোনো এক সময় দাদুভাই মনে মনে ইচ্ছা পোষণ করেছিল। তার মনে তীব্র আকাঙ্ক্ষা জেগেছিল, যে ইচ্ছা আকাঙ্ক্ষার ফল আজকের এই চিত্তবৃত্তি, এই অনাথ বাচ্চাদের চাহিদা মেটানো, মানুষের মতো মানুষ করে তোলা দাদুভাইয়ের একমাত্র চিত্তবৃত্তি, হৃদয়বৃত্তি, অর্থাৎ মনের ইচ্ছে আকাঙ্ক্ষা। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই নির্দিষ্ট একটা চিত্তবৃত্তি থাকে। এ পর্যন্ত বলে থামল ইমন। তার হৃদয় গভীরে সূক্ষ্ম অনুভূতি নাড়া দিল, ভেতরের সত্তা বুঝিয়ে দিল। পাশে বসে শান্ত মুখের, স্নিগ্ধ ঠোঁটের, মায়াবী চোখের রমণীটিও তার বহু অনাকাঙ্ক্ষিত। মুস্কান বেশ মনোযোগী হয়ে কথা শুনছিল, শুনছিল কথাগুলো। ইমন থেমে গেলে বলল, ওদের কোথা থেকে এনেছে দাদু ভাই? দুজনকে সরকারি হাসপাতাল থেকে, তিনজন শহরে ফুল বিক্রি করত, যাদের বাবা মা নেই, কেউ দাদি কেউ নানির কাছে হেলাফেলায় মানুষ হচ্ছিল, আর চারজনের একই অবস্থা, পরিবারহীন পথ শিশু। এরা যেটি কার বাচ্চা, কোন পরিবারের হদিস মিলেনি। সহসা হৃদয় গভীরে চিড়িক দিয়ে উঠল মুস্কানের, কেঁপে উঠল অষ্টদয়, মুখ ফসকে প্রশ্ন করে বসল, আমিও কি ওদের মতো কেউ ছিলাম ছোট্ট সাহেব? চমকে উঠল ইমন। তীক্ষ্ণ নজরে খেয়াল করলে মুস্কান দেখতে পারত সহসা এমন প্রশ্নে দৃঢ় চোয়ালদয় মৃদু কেঁপে উঠছে। ইমন যেন নড়েচড়ে উঠল, আশপাশে তাকালো অস্বাভাবিকভাবে, নিঃশ্বাস ছাড়ছে কিনা বোঝা কঠিন হলো। এমন ইমনের শ্বাস কি রুদ্ধ হয়ে এলো? তীব্র শীত অস্থির হয়ে উঠল মানুষটা, যেন সুযোগ পেলেই পালিয়ে যাবে, তবুও এই প্রশ্নের উত্তর সে দেবে না, কিছুতেই না। ভয়ানক এই মুহূর্তেই ইমনকে বাঁচিয়ে দিল দাদুবাই, লাঠি বর করে এগিয়ে এলো মানুষটা আর বলল, ইমন অব্রোর খোঁজ পেয়েছ? হাফ ছেড়ে বাঁচত ইমন, সহসা উঠে দাঁড়িয়ে বলল, জি দাদুভাই, স্কুলে ক্লাস শেষ হলে দুপুরের পর পরই দেখা করতে যাব, ওর বাড়িতে আছো, কথা হয়েছে আমার। মুস্কান হাফ নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অব্রভাই নিজের বাড়িতে চলে গেছে, আর কখনো কি চৌধুরী বাড়িতে ফিরবে না? ছোট কাকির বোনের ছেলে অব্র, ক্যান্সারে আক্রান্ত হয়ে ছোট কাকির বোন মারা যায়, বোনের ছেলেকে নিজের মতো করেই মানুষ করে ছোট কাকি। ছোট্টবেলায় অব্র তার মামনিকে ছেড়ে থাকতে পারতো না, অব্রা ভাইয়ের বাবা কত নিতে এসেছে যায়নি সে, এ বাড়িতে থেকেই পড়াশোনা করেছে। কালকের ঘটনাটা না ঘটলে হয়তো অব্রা ভাইকে নিজের বাড়ি ফিরে যেতে হতো না। সব কিছুর জন্য নিজেকে খুব অপরাধী লাগছে মুস্কানের, মুখটা ছোট করে দাঁড়িয়ে আছে সে। ইমন তা খেয়াল করে দাদুভাইকে বলল, সব হয়েছে ইবানের জন্য। দাদুভাই বলল, কার দোষ, কে অপরাধী সেসব আমি জানতে চাই না, মুস্কান এখানে থাকবে, বাচ্চাদের দেখাশোনা করবে, পড়াবে, এর জন্য সম্মানের সাথে মাসিক বেতনও পাবে, ও থাকা খাওয়া ফ্রি, কি গিন্নি আপত্তি নেই তো? মুস্কানের দিকে দৃষ্টি নিক্ষেপ করল দাদু ভাই। সে কিছু জবাব দেবার পূর্বে ইমন বলল, আপত্তি থাকবে কেন? কোন মন্ত্রীকে যেন দরখাস্ত দিয়েছিলে চিত্তবৃত্তিতে সে আগামী মাস থেকে অনুদান দেবে? এছাড়া তোমার পক্ষে আশ্রমের জন্য দু তিনজন লোক রাখা অসম্ভব নয়, আমিও আছি। মুস্কান নিজের জন্য একটা চাকরি খুঁজছিল, আমার মনে হয় এর চেয়ে ভালো নিরাপদ চাকরি এই মুহূর্তে ও পেত না। ইমনের এমন কথায় মুস্কানের বুক থেকে ভার কমল, অন্তত আর কারো বাড়ির চাকরানি পরিচয় নিয়ে থাকতে হবে না, আর এই আশ্রমের বাচ্চাদের দেখাশোনা করলে পাপ নয় বরং পুণ্যই হবে। সব বিবেচনায় মন শান্ত হলো তার, ছোট সাহেব আর দাদু ভাইয়ের প্রতি সম্মান বেড়ে গেল দ্বিগুণ। এই আশ্রমের রান্নার খালা এলো তার পরেই, সকালের খাবার খেয়ে বিদায় নিল ইমন। যাওয়ার আগে মুস্কানকে বলে গেল, আমি মাঝে মাঝেই আসব, তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। মুস্কান এ কথার প্রত্যুত্তরে মিলানো হাসল। ইমনের সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো গেট পর্যন্ত। সহসা ইমন দাঁড়িয়ে পড়ল, তার দিকে ঘুরে তাকালো স্থির নয়নে।
মুখ মুস্কান হক চুকিয়ে গেল, দুহাত কসলাতে কসলাতে আশেপাশে তাকাতে লাগলো। শুধু ঔষের রৌদ্রোজ্জ্বল সকালে নীল অন্যায় বেষ্টিত মায়াবী মুখটাতে ইমন দৃষ্টি বলল সন্তর্পণে। গাঢ় স্বরে শুধাল, কিছু বলতে চাচ্ছ বলে ফেল সময় নেই আর, প্রথম ক্লাস আমার। মুস্কান তৎক্ষণাৎ বলে ফেলল, আপনি প্লিজ বাড়ি গিয়ে কোনো ঝামেলা করবেন না, ইভান ভাই ছোটো কাকি মেজো কাকিকে কিচ্ছু বলবেন না। সহসা ব্রু কুচকে ফেললো ইমন, চোয়াল দৃঢ় করে বলল, অর্থাৎ ক্রিমিনাল এই তিনজনই? চমকালো মুস্কান, ও বাড়িতে কি ঘটেছে এখন পর্যন্ত ইমন বা দাদুভাই জানে না, তাদের বিচক্ষণ মন মাথা আজ করে নিয়েছে অনেক কিছুই, সে আজকে সঠিক করে দিল মুস্কানের এই অনুনয়। ইমন তা ছিল হেসে শুধু বলল, মুস্কান অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুপক্ষই সমান অপরাধী, তুমি যেই কৃতজ্ঞতা বোধ থেকে ওদের অন্যায়কে ক্ষমা করে দিচ্ছ সেই কৃতজ্ঞতা বোধ ওদের প্রাপ্য নয়। আজকে যে মুস্কান হিসেবে তুমি দাঁড়িয়ে আছো, এই মুস্কানের পেছনে সবটুকু অবদান দাদি আর দাদু ভাইয়ের। ইমনের এক মুহূর্ত দেরি করেনি চলে গেছে, মুস্কান দীর্ঘ সময় দাঁড়িয়েছিল গেটের সামনে, তার মনটা অশান্ত হয়ে উঠেছে আবারও। অদৃষ্ট তাকে এই চিত্তবৃত্তি নামের আশ্রমটায় কেন নিয়ে এলো, কোনো যোগসূত্র আছে কি? তো ফ্রেন্ডস, এতটুকুই ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।